নাবালকের যে পাসপোর্টের ক্ষেত্রে যে একটা জন্ম সনদ প্রয়োজন হয় সেটা কিন্তু ইংরেজি ভার্সনের যে জন্ম সনদ এটি লাগে। তো আপনি হয়তো হঠাৎ করে ছেলে মেয়ের চিকিৎসার জন্য একটা পাসপোর্ট করতে গেছেন, অথচ আপনার কাছে অনলাইন যে ইংরেজি ভার্সনের যে জন্ম নিবন্ধন সেটি নেই, বা থাকলেও সেটি ভুল রয়েছে। তো এই জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করার যে সর্বোচ্চ সীমা হচ্ছে 20 বছর পর্যন্ত, যার বয়স 20 বছরের ঊর্ধ্বে চলে যাবে তার কিন্তু এই জন্ম সনদ দিয়ে আপনার পাসপোর্ট হবে না, তাকে অবশ্যই এনআইডি শো করতে হবে। তার মানে হচ্ছে যে আপনার 20 বছরের আগেই এনআইডি অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনার পাসপোর্টের খুবই প্রয়োজন থাকে বা প্রয়োজন হয়। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আপনি যদি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দিতে যান তাহলে আপনি একটু কালারফুল বা রঙিন যে জামা কাপড় পরে যাবেন, কারণ সাদা কালো জামা কাপড় পরে গেলে ওনারা আসলে ছবিটা নেন না, কারণ এই ছবিটা ভালো হয় না। আর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে আইডি কার্ড অনুযায়ী আপনি আবেদন পত্রটি ফিল আপ করবেন, এখানে প্লেস অফ বার্থ বা জন্মস্থানটি আপনি আইডি কার্ডের পিছনে যে স্থানটি লেখা রয়েছে সেটি দিবেন, কারণ আপনি অনেক সময় দেখা যাচ্ছে একজনের জন্মস্থান এক জায়গা, অথচ আপনি আইডি কার্ড করার সময় ভুল করে হয়তো আরেকটা জায়গা দিয়েছেন, সেটা আপনি চেঞ্জ করতে এখন অনেক ঝামেলা। তো আপনি সেই কারণে আইডি কার্ডটি ফলো করবেন। আর মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, আর ছেলেদের নাবালক বাচ্চাদের ক্ষেত্রে যে বিষয়টি, বাবা মার মূল যে এনআইডি কার্ড সেটার ফটোকপি তো দিতেই হবে, আর মূল এনআইডি কার্ডটু সঙ্গে নিতে হবে, এটা পাসপোর্ট অফিসে ওরা স্ক্যান করে রেখে দেয়। আর বাচ্চার যে জন্ম সনদ ইংরেজি ভার্সনের সেটিরও মূল কপি সঙ্গে নিতে হবে। আর যে বিষয়টি 6 বছরের কম বয়সী যে বাচ্চার যদি কোনো পাসপোর্ট করতে হয় তাহলে তার জন্যে 3 ইয়ার এবং একটি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সঙ্গে নিতে হবে। আর 6 বছরের উপরে যে কারোর জন্যে আসলে কোনো ছবি সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই, কারণ ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় ওনারা ছবি তুলে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার এই নাম লিখবেন সেখানে কিন্তু কোনো ডট, কমা বা হাইফেন ইউজ করা যাবে না। আর সাধারণত নাবালক এবং 65 ঊর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ আসলে 5 বছরই সর্বোচ্চ হবে, আর এই 18 বছর ঊর্ধ্ব এবং 65 বছরের নিম্নে যারা যাদের বয়স তারা কিন্তু চাইলে 10 বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং অনেকে আছেন যে টিপ খুলতে বলেন, অলংকার খুলতে বলেন, এটা আসলে নিয়ম যে টিপ পড়া অথবা অলংকার পড়া অবস্থায় কোনো ছবি ওনারা তুলেন না, কিন্তু এটা অনেকে সেন্টিমেন্টে নিতে পারেন। আসলে এটা এটা যদি এই পাসপোর্টের টপ শিটে লেখা থাকতো তাহলে কিন্তু জিনিসটা আরও অনেক স্মুথলি মানুষ নিতে পারত। আবার আপনার মূল কাগজপত্র কোনটা কোনটা নিতে হবে, আপনার পোশাক কেমন নিতে পরতে হবে, এই বিষয়গুলো যদি এখানে একটু ছোটো করে একটা নোট করে দেওয়া হতো তাহলে কিন্তু মানুষের এই হয়রানিটা কম হতো, আমার কাছে সেটাই মনে হয়। তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই আমি পাসপোর্ট জমা দেওয়ার সময় কী কী কাগজপত্র দিয়েছি। সেটি হচ্ছে যে এই আমি ড্রাফটটা তো জনতা ব্যাংক থেকে যে একটি পাসপোর্টের যে ফি সম্বলিত যে চালান ফর্ম তার যে পাসপোর্ট অফিসের যে কপি দিয়েছি, সাথে হচ্ছে আপনার এই যে টপ শিটটি মানে আবেদনের আবেদন ফর্ম পূরণ করার পরে আপনি পিন দিতে গেলে এই অ্যাপ্লিকেশন সাবমিটেড যে সামারি সেই সামারির প্রথম শিটটি আসবে। এখানে একটি কথা না বললেই নয় যে লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে যে কয়েকটি কথা লেখা আছে আসলে এখানে অপূর্ণাঙ্গ, এবং পাসপোর্ট অফিসের যারাই এতে কাজ করেন আমার মনে হয় যে তাদের কিছুটা অপূর্ণতা রয়েছে এখানে, আসলে ডিটেলস অনেক কিছুই বলা নেই। তো আপনি আসলে আপনার মূল যে এনআইডি কার্ড, নাবালক হলে পিতামাতার মূল এনআইডি কার্ড সাথে ফটোকপিটি জমা দেবেন, বাট এই মূল এনআইডি কার্ডগুলো তারা স্ক্যান করে নিবে, তো সেটা লাগবে। আর চাকরিজীবী হলে আসলে জিও বা গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি এগুলো সংযুক্ত করে দিবেন। আর এই প্রিন্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম এটিও লাগবে, সাথে আপনার আবেদনকারীর সিগনেচার রয়েছে। তো মোটামুটি এইগুলো মানে নিয়ে গেলেই হবে। তো আমরা চলুন এক নজরে দেখে আসি যে এই সাধারণ জরুরি এবং অতি জরুরি পাসপোর্ট যে মানে পেতে হলে আমাদেরকে কী পরিমাণ পেমেন্ট করতে হবে এবং এদের টাইম শিডিউলটা আসলে কয় দিনের। হ্যাঁ বন্ধুরা, সাধারণ পাসপোর্ট যেটি 21 কর্মদিবসে সরবরাহ করা হয়ে থাকে সেটির 48 পৃষ্ঠার যে 5 বছর মেয়াদি যে পাসপোর্ট তার ফি হচ্ছে 4,025 টাকা এবং 10 বছরের জন্য 5,750 টাকা। 10 কর্মদিবসের মধ্যে
জরুরি ভিত্তিতে যে পাসপোর্টটি দেওয়া হয় সেই পাসপোর্টের ফি 6,325 টাকা, এবং 10 বছরের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে 8,050 টাকা, এবং অতি জরুরি যেটি 2 কর্মদিবসে সরবরাহ করা হয়ে থাকে সেটির যে ফি 5 বছর মেয়াদের জন্য 8,625 টাকা, এবং 10 বছরের জন্য 10,350 টাকা। উল্লেখ থাকে যে 18 বছরের নিম্নে এবং 65 বছরের ঊর্ধ্ব বয়সী আবেদনকারীগণ কেবলমাত্র 5 বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। যে জিনিসটি খেয়াল করলাম যে একজন রুগী বয়স্ক মহিলাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য পাসপোর্টের, তো আসলে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে যদি আমাদের ভবিষ্যতে বা আগামীতে লাগতে পারে সেই বিবেচনায় আমরা কিন্তু পাসপোর্টটি সুস্থ অবস্থায় যদি করে রাখি, এটা আমার মনে হয় যে খুব কার্যকর একটি বিষয়। কারণ তো অনেক সময় এই জন্ম সনদ নিয়েও কিন্তু আমি দেখেছি যে কয়েক মাস ধরে মানুষ ঘুরছে পাচ্ছে না, তার মানে আমাদের সরকারি সার্ভিসের অনেক সমস্যা আছে। তো এই সমস্যাগুলো মাথায় রেখেই আপনারা বাচ্চার জন্ম সনদটি আসলে প্রয়োজন না থাকলেও প্রথম দিকেই আপনি সঠিক করে নেন, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সঠিক করে নেন। কারণ হচ্ছে যে যখন তখন আপনি পাসপোর্ট প্রয়োজন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইচ্ছা করলেই জন্ম সনদ তৎক্ষণাৎ চেঞ্জ করতে পারবেন। আর আমি আমি এই পর্যায়ে যে কথাটি বলতে চাই যে পুলিশ ভেরিফিকেশন, যারা আসলে জব করেন না তাদের জন্য যে পুলিশ ক্লিয়ারেন্সের একটা ব্যাপার আছে, এটা আসলে ব্রিটিশ উপনিবেশিক কাল থেকে চলছে, যার আসলে কিছুটা সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনার এনআইডি কার্ড রয়েছে, আপনার একটা আইডেন্টিটি রয়েছে, আমার কাছে মনে হয় যে তাদের ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে যে কাজটি করা উচিত তা যে আবেদনকারী পাসপোর্ট আবেদনকারীর নামে কোনো মামলা মোকদ্দমা বা কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আছে কিনা এটা তদন্ত করে দেখে তারা নিজেরাই এই পুলিশ ক্লিয়ারেন্সটি দিয়ে দিবে। সেক্ষেত্রে গ্রাহকের সাথে আমার মনে হয় যে যোগাযোগ করার প্রয়োজন নেই, কারণ এই যখনই পার্টির সাথে বা যখনই পাসপোর্ট আবেদনকারীর সাথে ফেস টু ফেস যোগাযোগের ব্যাপার চলে আসে তখনই আমার কাছে মনে হয় কিছুটা মানে হয়রানির সুযোগ থাকে, যদিও সব ক্ষেত্রে হয় না। তো আসলে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে যা চাইতে পারে বা আমার কাছে চেয়েছে সেটি হচ্ছে যে আপনার আবেদনকারী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড, আবেদনকারীর ব্যক্তি যে নাগরিকত্ব সনদ পৌরসভা থেকে বা ইউনিয়ন থেকে নিতে পারেন আপনি, আর মহিলাদের ক্ষেত্রে স্বামীর যে জাতীয় পরিচয়পত্র, বাড়ির বিদ্যুৎ বিলের কপি বা পানি গ্যাস টেলিফোন বিল যে কোনো একটি গ্রহণযোগ্য হবে, বাসা ভাড়া থাকলে বাসা ভাড়ার চুক্তিপত্রের কপি চাইতে পারে, পূর্বে কোনো মামলা থাকলে সেই মামলা খারিজ হয়েছে মর্মে তথ্যাদি বা কাগজপত্র চাইবে, আর ভূমিহীন হয়ে থাকলে তার যে কাগজপত্র সেটিও চাইতে পারে। আর আমার কাছে আসলে জমির মিউটেশনের কাগজপত্রও চেয়েছিল, বাট আমার কাছে মনে হয় যে এগুলো আসলে অতিরিক্ত বাড়াবাড়ি, যেহেতু আপনি একটা জাতীয় পরিচয়পত্র হোল্ড করেন আপনার পাসপোর্ট হবে এই অনুযায়ী, এবং সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স শুধুই দেখবে যে কোনো অপরাধী কোনো পাসপোর্ট পাচ্ছে কিনা, এর বাইরে পুলিশের আসলে ক্ষমতা মানে কমানো দরকার। কারণ হচ্ছে এখানে অনেকেই বলে থাকেন যে 200-500 টাকা একটু মিষ্টি খাওয়ার জন্য দিলে পুলিশ ক্লিয়ারেন্সটা খুব দ্রুত ভালো হয় আর কি। তো যদিও এখন পাসপোর্টের একটি নির্দিষ্ট মেয়াদ আছে যে সাধারণ পাসপোর্টগুলো 21 দিনে পাচ্ছেন বা জরুরিটা 7 দিনে বা অতি জরুরি পাসপোর্টটি 2 দিনের মধ্যে, তো এখানে একটা বাধ্যবাধকতা চলে আসছে, এই কারণে কিন্তু পাসপোর্ট পাইতে পূর্বের তুলনায় অনেক হয়রানি কম হচ্ছে। আর যেহেতু এখন অনলাইনে পাসপোর্টের যে আবেদন পূরণ করা সম্ভব সেক্ষেত্রে কিন্তু আগের মতো হয়রানির সুযোগটা নেই, বা পাসপোর্ট অফিস এখন বলতে গেলে যদি আপনি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনি নিজে নিজেই পাসপোর্ট করতে পারবেন। তো আমি এক্ষেত্রে যে কথাটি বলতে চাচ্ছি যে পাসপোর্টের সেবা পূর্বের তুলনায় অনেক স্মুথ হয়েছে, বিশেষ করে আপনি ইচ্ছা করলে নিজেও মোবাইল থেকে নিজে আপনি ওয়েবসাইটে ঢুকে পাসপোর্টের আবেদন করতে পারবেন। যেহেতু আপনার এখানে সিগনেচার বা ছবি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল থেকেও এই পাসপোর্টের মানে পাসপোর্টের আবেদনটি করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে দোকানে যে যে আপনি পাসপোর্টের আবেদন করেন সেখানে যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তার থেকে আপনি নিজে করলে আরও সম্ভাবনা কম থাকবে, যদি নাকি আপনি কিছু নিয়ম জেনে থাকেন। বিষয় হচ্ছে যে এই পিতামাতার যে আইডি কার্ডের যে নাম তার সাথে আপনার আবেদনের যে নাম যেন মিল থাকে, অর্থাৎ আপনার পিতামাতার নাম যদি আপনি ভুল করে দেন তাহলে কিন্তু পাসপোর্টটি আসলে সংশোধনের জন্য আবার আপনাকে সময় দিতে হবে। আর পাসপোর্ট আসলে আমরা যতই
আধুনিক যুগে প্রবেশ করছি, পাসপোর্ট একটি অত্যাবশ্যক একটি জিনিস হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়তো চিকিৎসা পারপাস, শিক্ষা পারপাস অথবা ভ্রমণ উদ্দেশ্যেও আপনার পাসপোর্ট প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, যে জন্ম সনদটি অবশ্যই সঠিক করে নেবেন, ইংরেজি ভাষণটি রাখবেন সাথে, আর বাচ্চার বয়স 20 বছর হওয়ার আগেই আপনারা এনআইডি কার্ড, তার নামে যে এনআইডি কার্ড সংরক্ষণ করার বা সংগ্রহ করার চেষ্টা করবেন। কারণ আমি দেখেছি যে অনেকেই আসলে স্কাউটে একটা পুরস্কার পেয়েছে, বিদেশে যাওয়ার সুযোগ ছিল, পাসপোর্ট নাই, যেতে পারে নাই, এরকম আমি পেয়েছি কয়েকজনের। আবার অনেক সময় ইউনিভার্সিটিতে যদি দেখা যায় যে বাইরে কোনো শিক্ষা ট্যুরে ক্ষেত্রে অনেকে যেতে পারেন না, কারণ তার পাসপোর্টটি যথা সময়ে ছিল না বা তার পাসপোর্টটি করা হয়নি। তো এখন আসলে পাসপোর্ট একটি অতীব জরুরি বিষয়, পাসপোর্ট অফিসের হয়রানিও আগের থেকে অনেক কমে এসেছে, আর যেটুকু হয়রানি যদি থেকেও থাকে সেটা হচ্ছে আসলে যদি আপনারা একটু সচেতন থাকেন তাহলে কিন্তু পাসপোর্ট অফিসে হয়রানি করার খুব একটা সুযোগ নেই। আর সমস্যাটা তখনই হয় যখন আপনার এনআরিতে কোনো সমস্যা বা জন্ম মানে আবেদন ফর্ম পূরণ করতে কোনো সমস্যা। তো আমি মনে করি যে কিছু তথ্য যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু পাসপোর্ট খুবই ইজি ব্যাপার। আর এটা হচ্ছে যে আপনার এই পাসপোর্টের আবেদনটি একবার সাবমিট করা হলে কিন্তু এডিট করার কোনো অপশন নেই, যদিও এডিট করার অপশন থাকলে ভালো হতো। যেমন আমি একটি আবেদনে ভুল করেছি যে এই প্লেস অফ বার্থ ভুলের কারণে আমি দেখলাম যে তারা পরের দিন যাইতে বলছে, তার মানে কি একটা ছোট ভুল, সেটা যদি এডিট করার অপশন থাকে তাহলে কিন্তু আমাকে আর পরে আসতে হতো না, আমি কিন্তু কম্পিউটার থেকে বা মোবাইল থেকে এটা এডিট করে দিতে পারতাম। বাট যেহেতু সিস্টেম এই যে এডিট করা যাচ্ছে না পরে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ছোটো একটা ভুলের জন্যও কিন্তু আর একটা দিন সময় দিতে হতে পারে, সেটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো এই বিষয়ে একটু সচেতন থাকা দরকার, নামের বানানটা সঠিক থাকা দরকার, এবং এনআরডির যে ঠিকানা সেটাও সেইভাবেই দেওয়া উচিত। আর